আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বাংলা বই পঞ্চম শ্রেণী কাঞ্চনমালা আর কাকনমালা গল্পে আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখানে বিপরীত শব্দ দেয়া আছে, কয়েকটি বিপরীত শব্দ দেয়া আছে। এই শব্দগুলো থেকে যেই শব্দটা বসবে ফাঁকা ঘরে হচ্ছে সেই শব্দগুলো বসিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে। উপরে দেয়া আছে কান্না হাসি, চেনা অচেনা, ভালো মন্দ, বড় ছোট, আলো অন্ধকার। সন্তানের মৃত্যুতে তিনি ভ্যাস ধরে রাখতে পারলেন না, সন্তানের মৃত্যুতে তিনি কান্না ধরে রাখতে পারলেন না। ভ্যাস লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। অচেনা লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। তারপরে শূন্যস্থান হচ্ছে রাসেল বয়সে ভ্যাস হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। রাসেল বয়সে ছোট হলেও সংসারে অনেক কাজে মাকে সাহায্য করে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব ভ্যাস মনে হচ্ছে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব চেনা মনে হচ্ছে। তারপর হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে ঢেস নেমে এলো, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এলো। তারপর হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। তোমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এই শব্দগুলো হচ্ছে নিঝুম, শোক, রাজপুত্র, প্রতিজ্ঞা, টনটন, ময়ূর, পদ্মলতা, চিনচিন, ঝলমল, বাঁশি, রাজ্য। এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখন আমরা বাক্যগুলো দেখিনি। নিঝুম, দুপুরবেলা সমস্ত গ্রাম নিঝুম হয়ে আছে। সুখ, কষ্ট করলে সুখ আসবেই। রাজপুত্র, রাজপুত্র ও রাজকন্যা নিয়ে রাজার সুখের সীমানি। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ। তারপর শব্দ হচ্ছে টনটন, হাত পা ব্যথায় টন টন করছে। তারপরে বাক্যগুলো হচ্ছে ময়ূর, আকাশে মেঘ করলে ময়ূর নাচে। পদ্মলতা, আসল রানী আলপনায় আঁকেন পদ্মলতা। চিনচিন, ক্ষতের জায়গাটায় চিনচিন ব্যথা করছে। ঝলমল, রোদে চারদিক ঝলমল করছে। বাঁশি, রাখালের বাঁশির সুর মন ভরে যায়। রাজ্য, রাজার দোষেই রাজ্য নষ্ট হয়। তারপর হচ্ছে নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি। ব্যথায় টনটন করা, অর্থাৎ হচ্ছে খুব ব্যথা করা। সুচবিধা রাজার শরীর দিন রাত ব্যথায় টনটন করত। খুশিতে ঝলমলিয়ে ওঠান, অর্থাৎ মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখেছি শূন্যস্থান পূরণ, তারপরে হচ্ছে বাক্য তৈরি করা এবং এই বাক্যগুলো নিচে বাক্যাংশ বাক্যগুলো পড়ি। তোমাদের পাঠ্য বই থেকে এই পড়াগুলো আজকে আমরা পড়েছি। আশা করি তোমরা এই পড়াগুলো বাসায় ভালোভাবে শিখে নিবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।